এই ডিশটা আশা করি আপনারা অনেকবার রেস্টুরেন্টে খেয়েছেন, বাট একদম ঘর উপকরণ দিয়ে আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন দো পিয়াজা। তাহলে চিকেন দো পিয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, কারণ যদি এটা আপনারা ছোটো পিস দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা বেশ অনেকটাই গলে যাবে বা ওভার কুক হয়ে যাবে, তাই চেষ্টা করবেন এরকম বড় বড় পিস নিয়ে নেওয়ার। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এবার এই ম্যারিনেশনটাকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, আর তারপরে এটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো মিনিমাম 20 মিনিট। এবার চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1টা কড়াই, আর তারপর গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখানে ফোড়ন হিসেবে লাগছে 2টো দারচিনির টুকরো আর 4টে এলাচ, আর সাথে 1 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু রং চলে আসলে এখানে দিয়ে দিতে হবে। কুচানো পেঁয়াজ, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একটু ভালো করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই আপনাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটা দেওয়ার পরেই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, কারণ এর মধ্যে আমি এখন কিছু মশলা দিয়ে দেবো। আর মশলা বলতে লাগছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমাদের ভালো করে একবার ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে। ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর সেটাকেও একবার ভালো করে ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, আর আপনাদের যদি মনে হয় এখানে টমেটোর পেস্ট ব্যবহার করবেন তাহলে সেটাও করে নিতে পারেন। এবার আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে কুক করবেন। মোটামুটি দেখবেন 2 থেকে 3 মিনিট লাগবে এইভাবে তেলটা ছেড়ে দিতে। আশা করি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটাও কতটা সুন্দর এসে গেছে। আর ঠিক এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদামটা যেহেতু কাঁচা আছে তাই এটাকে আপনাদের একটু ভালো করে কুক করতে হবে। মোটামুটি যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই করেন তাহলে 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা নয়। আর টমেটোটাকে একদম পুরোপুরি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এপাশে আমাদের গ্রেভির মশলা কিন্তু একদম পারফেক্টলি রেডি, আর ওপাশে আমাদের চিকেনটাও এখন 20 মিনিট রাখা হয়ে গেছে, তাই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি কড়ার মধ্যে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে মিনিমাম 7 থেকে 8 মিনিট। আচ্ছা, আবার 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু খুব বেশি জল ছাড়েনি, বাট চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু হচ্ছে, আর অবশ্যই দেখে নেবেন চিকেনগুলো যাতে নিচে লেগে না যায়, তাই একবার এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এবার চিকেন থেকে জলটা ছাড়ানোর জন্য আর গ্রেভিটাকে একদম পারফেক্টলি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা অবশ্যই এভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, আর যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এবার এই চিকেনের সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিন। একবার ভালো করে মেশানো হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে দিন, আর ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে ফুটতে দিন। আচ্ছা, এবার আরও একটা গ্যাসে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি দো পেঁয়াজের পেঁয়াজগুলোকে কুক করে নেওয়ার জন্য। আমি এখানে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ ঘি ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে এটা বাটার বা তেল দিয়ে ইজিলি করে নিতে পারবেন। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ মৌরি, সাথে 4টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার খুব তাড়াতাড়ি আমি আপনাদের তো পেঁয়াজ আর পেঁয়াজ কীভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট পেঁয়াজগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নেবেন, আর তারপর সেটাকে এইভাবে 1/2 করে নেবেন। এবার আর জাস্ট কিছুই নয়, এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে।
তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা সিম্পল। প্রথমে দুটো টমেটোকে এইভাবে 1/8 করে নেবেন। এর পাশে মরিচা লঙ্কাগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটাকে এখানে দিয়ে দেবেন। যেহেতু আমরা এটা আলাদা করে অ্যাড করব তাই এখানে একটু নুন দিয়ে দেবেন আর তারপরে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আপনারা যদি পারেন এভাবে একটু টসও করে নিতে পারেন। আর সবশেষে এখানে দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি পাতা। আচ্ছা, এখানে বলে রাখি রেস্টুরেন্টে যে স্টাইলে করা হয় তার প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা, বাট এই প্রসেসে করলে স্বাদে কিন্তু আপনাদের কোনো রকম ডিফারেন্স পাবেন না। যাতে এটা সবাই বাড়িতে করতে পারেন সেইভাবে আমি এটা করে দেখালাম। এই পদ্ধতিটা আপনাদের সহজ লাগলো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার এটাকে আমি সরিয়ে রেখে কড়ার ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, দই দেওয়ার কারণে চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে এসছে। এবার আলাদা করে যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি এইভাবেই চিকেনটাকে আরও 10-15 মিনিট কুক করেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে, বাট বেশিরভাগ বাড়িতে কিন্তু 3-4 জন মেম্বার থাকেন, তাই যদি একটু গ্রেভি না হয় তাহলে এটা সাফিসিয়েন্ট হবে না। সেই কথাটা মাথায় রেখে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও বলছি এখানে কিন্তু আপনারা সামান্যই জল দেবেন, কারণ এই রেসিপিটা একটু সেমি গ্রেভি হয়। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। মোটামুটি 2-3 মিনিট লাগবে এর গ্রেভিটা একটু ঠিক হয়ে যেতে। আর 2-3 মিনিট পরে দেখুন গ্রেভি থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। আর গ্যাসটা বন্ধ করার আগে এখানে আমাদের দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা আর ফ্রেশলি চপ ধনে পাতা। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।